সময়টা 1742 খ্রিস্টাব্দ। বাংলায় তখন বর্গী আক্রমণ চলছে। সেই সময়ে বাঁকুড়ার সোনামুখীতে পা রাখেন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত। তখন তার দাপটে তটস্থ গোটা বাংলা। সেনাদের নিয়ে ভাস্কর পণ্ডিত উপস্থিত হন সোনামুখীর জঙ্গলে। একটু গভীরে ঢুকতেই দেখেন হারিকাঠের সামনে এক বৃদ্ধ হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন। খাঁড়া উঁচিয়ে বৃদ্ধকে মারতে উদ্যত হন মারাঠা সেনাপতি। সেই সময় ঘটে যায় অলৌকিক ঘটনা। ইতিহাস যেটা আমরা শুনে আসি বড়দের মুখে, যে তখন 1742 খ্রিস্টাব্দের সেই সময় যখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লুটপাট চালাচ্ছে আর কি, তখন বিষ্ণুপুর থেকে এই সোনামুখীতে আসেন লুটপাট করার জন্য। তখন এই জায়গাটার নাম ছিল রানীর বাজার এবং পুরোটাই জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর তখন এই মায়ের মন্দিরটা তালপাটার টাটের ছিল। তো তখন দিবা অপরাহ্নর জন্য তখন সন্ধে মানে দুপুরবেলাতেই মানুষজন এখানে আসতে ভয় পেত। তখন মারাঠা সেনাপতি এসে দেখলেন যে কোনো একজন বৃদ্ধ মায়ের ঘটের সামনে প্রদীপ দিয়ে প্রণাম করছেন। তারপর হাঁড়িকাঠের সামনে যখন তিনি প্রণাম করতে যাবেন, তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তাকে খাঁড়া নিয়ে কাটতে উদ্যত হয়। কিন্তু কোনো একটা দৈবিক শক্তির কারণে তার খাঁড়া আটকে যায় এবং সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত অন্ধ হয়ে যায়। তখন তার দলবলের যারা আরও সাঙ্গভঙ্গ ছিল তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা আমার খাঁড়াটা ধরে রেখেছো কেন আর আমি দেখতে পাচ্ছি না কেন? তখন তার যারা দলবলের আরও ছিল তারা বলছে না, আমরা তো খাঁড়া আপনার ধরিনি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি অন্ধ হয়েছেন এবং বলেন, ওই বৃদ্ধকে আটকাও এবং আমি যাতে আমার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি তার কাছে অনুরোধ করো। বৃদ্ধ সব কিছু জানতে পেরে মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দেয়। তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। তখন ওই বৃদ্ধ বলেন যে এখানে মা কালী আছে। আচ্ছা, মাই তো কালী হ্যায়। এই কথা বলতে বলতে হর হর বোম বোম করতে করতে তিনি এখান থেকে ফিরে যান এবং ফিরে যাওয়ার আগে কতগুলো খাঁড়া তিনি দিয়ে যান, বলে এখানে আপনারা পুজো করবেন এবং বলিদান চালাবেন। মায়ের পঞ্চমণ্ডী আসনের পাশে সেই খাঁড়া আজও বিরাজমান এবং আমরা এই পুজোটা 5 দিন খুব জাঁকজমক সহকারে করি এবং সোনামুখী, গোটা সোনামুখী তথা বাংলার মানুষ এই পুজোর দিকে তাকিয়ে থাকে। 250 বছর ধরে জেলার এই স্থানেই পূজিতা হয়ে আসছেন দেবী কালী। পর্ণকুটিরের জায়গায় এখন তৈরি হয়েছে পাকা মন্দির। দীপাবলির সময় মাই তো কালী নামে এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। কালী পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, এখন তাই মন্দিরে পুজোর প্রস্তুতি চলছে। সারা বছর নিত্য পুজো হয় এই মন্দিরে, তবে কালী পুজোয় থাকে বিশেষ আয়োজন। অসংখ্য মানুষ তাদের মনস্কামনা নিয়ে দেবীর মন্দিরে আসেন। বিপুল সংখ্যক দর্শনার্থী আসায় মেলা বসে সেখানে। খুবই আনন্দ ফুর্তি করি, খুবই ভালো লাগে, আনন্দ ফুর্তি করি। মা 5 দিন থাকে আমাদের, খুবই ভালো লাগে। মা চলে গেলে আমাদের খারাপও লাগে যে হ্যাঁ মা, মানে সবাই মেয়েরাই খুব ইয়ে করে যে মা চলে গেল, আবার মা আসতো, ভালো লাগে যে পুজো আসছে, পুজো আসছে, এইসব নিয়ে থাকি। কালী পুজোর দিন ভিড় সামলাতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পুজোর দিনগুলিতে থাকবে জোরদার নিরাপত্তা। শক্তির আরাধনায় কয়েকদিন বাদেই মেতে উঠবে সোনামুখী। দ্য ওয়াল ব্যুরো।